হ্যাঁ অরিন্দম বলো, খবর আছে? আমি নিশি ফোন করেছিল একটু আগে, ও বললো যে ও কুণালকে রেজিগনেশন লেটারটা দিয়ে দিয়েছে, তাতেই কুণাল খুব ভেঙে পড়েছে। নিশির সঙ্গে কার কথা হয়েছে, তোমার না বৈশাখীর? বল ম্যাডাম, কথা হয়েছে বৈশাখীর। হ্যাঁ তাহলে ওকেই দাও, ওর মুখ থেকেই শুনছি। ওকে ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম বলুন। কুণাল নাকি ভেঙে পড়েছে? সেরকমই তো শুনলাম। নিশিকেও এখন সহজে ছাড়তে চাইবে না, এখন ওর সঙ্গে আমি নেই, ওর বউ নেই, বেচারা একেবারে একা হয়ে গেছে। কুণাল ব্যানার্জির মতো লোকের তো একটা দিনও মেয়ে ছাড়া চলে না, তাই নিশির কাছে এখন ওকে সারেন্ডার করতেই হবে। এটা কুণালের অ্যাক্টিং নয় তো? না ম্যাডাম, আমার তো এটাকে অ্যাক্টিং বলে মনে হচ্ছে না, কারণ আমি যেরমটা ভেবেছিলাম সেরমটাই হয়েছে, তাই জন্য তো নিশিকে আমি বলেছিলাম রেজিগনেশন লেটার দেওয়ার কথাটা। তাহলে তোমার চালটা লেগে গেছে বলছো? না ম্যাডাম, সেটা এখনই বলতে পারবো না, তবে আশার আলো একটাই যে ও নিশির কাছে সারেন্ডার করেছে। ও নিশির সঙ্গে একা নিরিবিলিতে নিজের মনের কথা বলতে চাইছে। টোপ গিলেছে বলছো? না ম্যাডাম, টোপ এখনো গেলিনি, তবে চারে এসছে, ঘুরছে, দেখছে, যাচাই করছে। ঠিক ধরেছ, তুমি বুদ্ধিমতী, তুমিই পারবে। সবই আপনার গাইডেন্স ম্যাডাম, আমার একার বুদ্ধিতে এটা সম্ভব হতো না। চাগে শোনো, কুণাল তো নিশিকে একা চাইছে, নিশি কি বলেছে, রাজি হয়েছে? না ম্যাডাম, নিশি কিছু বলেনি, ও জাস্ট কুণালকে ঝুলিয়ে রেখেছে। আর আপনি তো জানেন পুরুষ মানুষকে কিভাবে। ঠিক আছে, নিশিকে বলো এবার ওকে একটু খেলাতে। হ্যাঁ ম্যাডাম, আমি নিশিকে বলে দিয়েছি কুণাল ব্যানার্জিকে খিদের জ্বালায় পাগল করে তুলতে, যাতে কুণাল বোধ বুদ্ধি সব হারিয়ে আগুনে ঝাঁপ দেয়। বাহ, তবে কুণালকে খেলানোর সঙ্গে সঙ্গে ওর অফিসের কর্মচারীদের ওপরেও নজর রাখতে হবে, বিশেষ করে যারা কুণালের কাছাকাছি থাকে, যারা ওর বিজনেসটাকে কন্ট্রোল করে। বুঝতে পেরেছি ম্যাডাম। তবে আর একটা কথা, ওসব লোকেদের বাইরের গতিবিধির ওপর নজর রাখতে হবে। তবে এ কাজে নিশিকে বলো অরিন্দমের সঙ্গে কন্ট্রাক্টটা রাখতে। ইয়েস ম্যাডাম, আমি সেটা বলে দিচ্ছি। ঠিক আছে, এখন এ পর্যন্ত থাক, কাজে নেমে পড়ো, তবে সাবধানে। ওকে ওকে ম্যাডাম। এবার আমাদের অপারেশন শুরু। অপারেশন কুণাল ব্যানার্জি। মায়ার সংসারে কর্ম তোলা হলে জীবন দুখানি রয়েছি গো ভুলে বলাই। হ্যাঁ দাদা। এ বাবা, একটা চা খাওয়া দিবি? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা, একটা কথা বলবো দাদা? বল। এই আগেকার মতো তোমার দর্শন পাচ্ছি না দাদা, মাঝে মধ্যে মনে হয় কি জানো, আমি কি কোনো অপরাধ করেছি? হ্যাঁ পাগলা, অপরাধ করবি কেন? ওরে শোন, আমি এতদিন যে তোর কাছে এখানে আসছি, তা আমাকে কোনোদিন দেখেছিস আমি কারোর উপর রাগ করতে? ওসব রাগ, হিংসা, পরের অনিষ্ট ভাবা, এসব আমার মধ্যে নেই রে। আমি সবসময় মানুষের উপকার করে থাকি, আর সেই জন্য আমাকে ব্যস্ত থাকতে হয়, বুঝলি? আমাকে যদি দেখছিস হয়তো আমি এইরকম সাধারণের মতো, কিন্তু অনেক তাবড় তাবড় লোকের সঙ্গে আমার চেনা জানা ওটা বসা, তারা সব আমায় কদর করে বুঝলি, তো তাদের সবাইকেই তো আমাকে খুশি করতে হয়, সবাইকে আমার কদর করতে হয়। হ্যাঁ সে তো বটেই দাদা, সে তো বটেই। আপনি হচ্ছেন আমাদের আমাদের গৌরব, পাড়ার গব্ব। এইভাবে বলতে নেই রে। ওরে শোন, আমি মানুষটা সহজ সাদা সরল, এই তো দেখ না তোর এখানে যারা সব আসে তারা আমার ভালোবেসে খুশি হয়ে একটু চা খাওয়াতে চায়, তা আমি তো আর কাউকে অখুশি করতে পারি না, আমার পেটে কষ্ট হলেও আমি ওই খেয়ে নিই, চা খেয়ে নিই। হ্যাঁ দাদা, আমি তো দেখছি, আমি নিজের চোখেই সবই দেখছি, একবারে বাবার শিবের মতো।
নিজের গলায় বিষ পান করে বসে আছেন। সত্যি ওই চরিত্রী আর চেহারা একেবারে বাবার মতো, বাবা পঞ্চানন্দ। এই দেখো কি বলে পঞ্চানন্দ। বলেন আসুন, তুই ঠিকই বলেছিস, তবে কথাটা পঞ্চানন্দ নয়, কথাটা পঞ্চানন। আনন মানে হচ্ছে কি, মুখ, পাঁচটা মুখ, বুঝলি? আনন্দ নয়। কেন আনন্দ নয়? কেন তোমার মুখে আনন্দ নয় শুনে নিজেরই নিরানন্দ হওয়ার জোগাড়। তা কি করে হবে বলো? আনন্দ নিবারণ করতে তুমি জুটে গেলে যে, আনন্দ আর থাকবে করতে? কেন, আমার কি অপরাধ? ওই কথার মাঝখানে এসে কথা বলা, কি বলছি, কাকে বলছি, কেন বলছি, জানলে না বুঝলে না, মাঝখানে টপকে এসে কথা বলে। আমার ঘাট হয়েছে দাদা, পরে সুযোগ পেলে প্রায়শ্চিত্তির করে নেব। আয় এখানেও ধার বাকি, পরে সুযোগ পেলে তবে গিয়ে প্রায়শ্চিত্তর করবো। তবে আমি কারুর দোষ ধরি না, বুঝেছো, আমার সেরকম স্বভাব চরিত্র নয়। এই তো বলাই অনেকদিন ধরে দেখছে, বলাইকে জিজ্ঞেস করে দেখো, আমি সবার সঙ্গে মিলে মিশে আনন্দ করে থাকতেই ভালোবাসি। ভালো রে ভালো, হাওয়ায় কি তোমায় চিনতে বলাইকে ভয় দেওয়া হয় নাকি? ওর কত বয়স হয়েছে? আর আমরা আমরা সেই ছোটবেলা থেকে। আচ্ছা দাদা, আপনি নিজের কথা তো নিজেই বলছেন, তাই বলুন না। বাদ দাও ওর কথা, এবার বলো দেশের হালচাল কি। আমি আর কি বলবো, আদার ব্যাপারই জাহাজের খোঁজ রাখি না। তা তোমার কি খবর দাদা? আমার আমার আর কি খবর, আমি তো শালগ্রাম শিলা, বুঝেছো, গোটা বসা দুই সমান, নতুন আর কি দেখবে বলো। তা বললে কি হয় দাদা? হ্যাঁ তোমার তো এখন বৃহস্পতি তুঙ্গে, হ্যাঁ টাকলা কালির সঙ্গে তোমার এখন দারুণ জমেছে, কাচ্ছো দাচ্ছো ঘুরছো ফিরছো, এইসব আর কি। সে তুমি ঠিকই শুনেছো। আসলে কি জানো, ইদানিং দুলালের ব্যবসাটা একবারে ভালো যাচ্ছিল না, আর শুনলাম নাকি টাকলা কালিরও ওই বিজনেসটা একটু মন্দা হচ্ছে, থেকে থেকে আটকে যাচ্ছে। তা দুলালকে সাথে পেলে ওর একটা সুবিধা হয়, আমাকে তো চেনো, সেই জন্য দিলাম কানেকশানটা একবারে ফিট করে। এখন দুজনের একবারে তত্তরিয়ে ব্যবসা চলছে, আমার তো নিজের ব্যাপার না, এ হচ্ছে ওদের ব্যাপার, আমি তো শালগ্রাম শিলা। সে তুমি যাই বলো, শালগ্রাম শিলা বলো আর যাই বলো, দেখো সময় এলে না শালগ্রাম শিলার সোনার পৈতে হয়, মণি বসানো সোনার মুকুট হয়, সোনার সিংহাসন হয়। থাক থাক, উপমা দেওয়ার জন্য একটাই যথেষ্ট, এত আর বলার দরকার নেই। কথার পরে কথা সাজবে, আর তোমার সঙ্গে তো কথাই কেউ পারবে না, আমি তো কোন ছার, আমি আমার সোজা সাপটা কথা বলতেই ভালোবাসি। আমিও খোলা কথা বলতেই ভালোবাসি, বুঝেছো, খোলা কথার কোনো মার নেই। বলছিলাম যে তোমার ঘরে তো এখন বেশ ভালোই মাল ঢুকছে, তুমি বলবে এসব তোমার ছেলে বউয়ের কামাই, কিন্তু আসল মানুষটি যে তুমি সে তো তুমি ভালোভাবেই জানো। বেশ তাই না হলো, তো বলছিলাম এই অভাগার দিকে একটু তাকাও। তোমার দিকে, তোমার দিকে তাকাতে হবে কেন, তোমার আবার কি হলো? অসুবিধে মানে যে আমারও তো কিছু প্রাপ্য, মানে আমি তো ভিক্ষে চাইছি না, যদি আমার কিছু প্রাপ্যটা দাও এই আর কি। দাও 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 দাও, এবার তো সত্যি তুমি আমাকে নিরানন্দ করে তুললে, তোমার আবার কিসের প্রাপ্য? না না, এই যে টাকলা কালির সঙ্গে তোমার মাখামাখি, মানে এই টাকলা কালি তোমার বাড়ি যাচ্ছে আসছে, এই যে দহরম মহরম, এর পেছনে আমার তো একটু হাত আছে, মানে এই যে টাকলা কালির সঙ্গে তোমার আমি কানেকশন ফিট করে দিলাম, এটা আমার একটু প্রাপ্য আছে। তুমি হাসালে নিবারণ, তুমি কবে ঘি খেয়েছো তার গন্ধ আজও ফুঁকছো তুমি। আর তুমি যেটা করে দিয়েছো ওটাকে কানেকশন ফিট করা বলে না, আসলে টাকলা কালি নিজের গরজেই আমাদের সঙ্গে আলাপ পরিচয়টা রেখে গেছে, আজকে তার ফল পাচ্ছি। আর এতে আমার কি, আমার তো কিছু নয়, আমি তো শালগ্রাম শিলা না। কিন্তু কিন্তু তুমি ধর্মভীরু মানুষ, তুমি ন্যায়ী মানুষ, তোমার কাছে আমি তো একটু প্রাপ্য কিছু পেতে পারি। প্রাপ্য? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, সে নয় দুলালকে বলে দেবো। চা খাবে নাকি? চা হোক। বলায় এক কাজ কর, দুটো বিস্কুট আর দুটো চা দে নিবারণের নামে। আরে সুযোগ পেলে প্রায়শ্চিত্ত করে নাও। মায়ার সংসারে কর্মকলা হলে শ্রীপদ দু কড়া করে দিস। চিঠিটা একবার শোনাবি বর্দি? শোনার কি দরকার আছে, আসল কথাটা তো বুঝেছিস। আসল কথাটা হচ্ছে কুণাল ব্যানার্জির উকিল
আমাদের একটা চিঠি দিয়েছে। ওদের বক্তব্য হচ্ছে যে আমরা কুণাল ব্যানার্জির বাড়িটা বেআইনিভাবে দখল করে বসে আছি, অনেকবার বলা সত্ত্বেও ছাড়ছি না। আমাদের 30 দিন সময় দিয়েছে, তার মধ্যে যদি ছেড়ে চলে না যাই ওরা পুলিশের সাহায্য নেবে। কুণাল ব্যানার্জি তো সেদিন পরিষ্কার জানিয়ে দিয়ে গেছে, এটা আমাদের বোকামিরই ফল। কুণাল ব্যানার্জির সঙ্গে সম্পর্কটা খারাপ করে এই উপহার জুটলো আমাদের। ছাড় তো, উচ্ছেদ করা কি এত সহজ? আমাদের এতদিনের আশ্রম, তার কোনো দাম নেই, দাবি নেই। না রে, আদালতের কাছে কিচ্ছু নেই। এটা তো সত্যি কথাই যে আমরা এখানে বেআইনিভাবে আছি। আমাদের এগ্রিমেন্টটা ছিল নিবারণের সঙ্গে, সত্যি আমরা রসিদও নিয়েছি ওর কাছ থেকে। আর কুণাল ব্যানার্জি বলেছিল যে আমাদের বাড়িটা দান করবে, করেছেও তাই, দলিলও দিয়েছে, শুধু রেজিস্ট্রি হওয়াটা বাকি ছিল। ওটা কোনো ফ্যাক্টর নয় বর্দি। কুণাল ব্যানার্জি কেন কি জন্য এই সমস্ত করেছে সেটা আমাদের সকলেরই জানা, কিন্তু আমরা চুপ করে আছি। তাহলে আমরা এই বিপদের রাস্তা কেউ বাধ্য করেনি, কেননা আমাকে বাধ্য করা যায় না। আমি স্বেচ্ছায় বিয়েতে রাজি হয়েছি। এটা ঠিক যে আশ্রমের কথাটা মাথায় রেখেই আমি এই ডিসিশনটা নিয়েছিলাম। থাক না জয়ী, এসব কথা বলে এখন কোনো লাভ আছে? না বর্দি, আজ আমাকে বলতে দাও। একটা কথা আমার কানে প্রায়ই আসে, আমাকে নাকি আশ্রমের স্বার্থে ব্যবহার করা হয়েছিল, সেই জন্যে আজকে আমার বিপদে আশ্রমের আমার পাশে থাকাটা কর্তব্য। এটা ঠিক নয় বর্দি, এই ধারণাটা আমি ভেঙে দিতে চাই। ধারণাটা যদি গড়ে উঠেই থাকে সেটা তো নিজের থেকেই উঠেছে, এর জন্যে তো তুই তাই নয়? না বর্দি, আর যদি ভাঙে সে ভাঙার ক্ষমতাটা তো নেই বর্দি। আমার এই করুণা দৃষ্টি সহ্য হয় না। এই আশ্রমটা আমার প্রাণ, আমার জীবন, অথচ আজ আমারই কারণে এই আশ্রমের এত বড় বিপদ। এই বিপদ সমাধানের দায়িত্বটাও তাই আমার, আর এই দায়িত্বটা আমি নিলাম বর্দি। কি করবি তুই? খোঁজ খবর করি,
তবে কিছু না কিছু একটা তো অবশ্যই করব। ঠিক করনি জয়দা, মানে দুম করে এভাবে এখানে চলে আসা তোমার ঠিক হয়নি। দশ জোড়া চোখ আমাদের দিকে তাকিয়ে আছে, সবাই নজর রাখছে আমাদের উপর। এরকম একটা বিপদের সময় তোমার একটু বুঝে শুনে চলা উচিত ছিল। ঠিকই বলেছে, কারণ হঠাৎ করে কখন কি ঘটে যায় কিছু বলা যায় না। কি করবো বলো, এছাড়া আমার যে আর কোনো উপায় ছিল না। তুমি আমাকে একটা ফোন করতে পারতে তো, আমি নিজেকে তোমার সাথে দেখা করে নিতাম। তাতে যে অনেক দেরি হয়েছে তো। কেন, কি হয়েছে রে? কি আর হবে, আমার যেরকম কপাল। কুনাল একটা উকিলের চিঠি পাঠিয়েছে যে এক মাসের মধ্যে আশ্রমের জমি বাড়ি সবকিছু খালি করে দিতে হবে। নতুন গিয়েছে তো, জানাই ছিল, এটা হওয়ারই কথা ছিল। জানা ছিল, কিন্তু তখন তো ব্যাপারটা অন্যরকম ছিল না। তখন সকলের বিশ্বাস ছিল যে আমি কিছু না কিছু করে কুনালের সঙ্গে কথা বলে আমি ঠিক জমি বাড়িটা আশ্রমকে ফিরিয়ে দিতে পারবো। কিন্তু এখন এখন তো পুরো ব্যাপারটাই অন্যরকম হয়ে গেল। কি আর করা যাবে, কারোর হাতে তো কিছু ছিল না। তুমি একা এসব নিয়ে দৌড়দৌড়ি করছো কেন? আর সবাই আছে তো নাকি? সবাই সবাই আমাকে দায়ী করছে। তার উপরে কুমার, সে আমার উপরে শোধ তোলার জন্য নানান রকম কাণ্ড ঘটাচ্ছে। তাহলে তুমি আশ্রম থেকে সরে গেলে কি বিপদ কেটে যাবে? না হিরো, আশ্রমের সকলে আমার সাপোর্টে কথা বলছে, আর কুনাল সেটা মেনে নেবে না, আশ্রমের ওদেরও ছেড়ে দেবে না। তাহলে সবাই যখন তোমার পাশে আছে, তোমরা সবাই মিলে একসঙ্গে লড়ো। কিন্তু কি করে? ওরা তো কেউ বুঝতেই পারছে না কি করে কি করতে হবে হিরো, সেই জন্য তো আমি তোমার কাছে এলাম। চাপ বাবা, আমার কাছে এসে কি করবে? আমি এই ব্যাপারে কি করতে পারি? তুমি কি সত্যি কিছু করতে পারবে না হিরো? দেখো, এসব কোর্ট কাছারি মামলা, ছিটি জাবাটির মামলা, এর মধ্যে এসব আইনের ব্যাপার। আমি যদি দুটো পেটও মেরে আসি না, তোমাদের কোনো লাভ হবে না। না না, ও সব মারামারি নয়, আমি বলছিলাম অন্য কোনো কিছু। অন্য কোনো কিছু বলতে তো তোমার ওই আছে, কোর্ট আছে আর উকিলের চিঠি, সেসব তো ব্যাপারগুলো উকিলরাই ভালো বলতে পারবে, ওরাই বুঝবে ভালো। হ্যাঁ, ছোকিন্দুরা ঠিকই বলছে, তোমাদের ওই উকিলের কাছে যাওয়া উচিত। তাহলে তাই যাব। কোনো ভালো উকিল চেনা আছে তোমার? ভাই, ওই তোমার ওই আগরওয়াল সাহেবের কাছে গেলে হয় না? আমাদের কেসটা তো সালটে দিয়েছিল ওই আগরওয়াল। অজয় আগরওয়াল কি? হ্যাঁ 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 হ্যাঁ, একদম ঠিক বলেছো ভাই, একদম হেভি জবরদস্ত উকিল আছে। চেনো কো তুমি? হ্যাঁ চিনি, সঞ্জয় কুমার আমাকে একবার ওনার কাছে পাঠিয়েছিলেন আশ্রমেরই কোনো একটা কেসে। উনি খুব হেল্প করেছিলেন, পয়সাও নেননি আমাদের থেকে। বাহ, তাহলে তো ভালোই হলো। চলো তাহলে ওনার কাছে যাই আমরা। তুমি তুমি যাবে? এতক্ষণ ধরে কি শুনলে তুমি? তুমি কি একা যাবে নাকি সেখানে? আমরা যাবো, আমরা দুজনেই যাবো। না মানে তোমরা আবার শুধু শুধু আমার জন্য কষ্ট করে। কষ্ট কি? কষ্ট তোমার জন্য? চল আয়। চলো এসো ভাই, এগিয়ে গেছে।